হয় পুরনো শহর তীর্থরাজ অমরকণ্ঠক, মধ্যপ্রদেশের শাহদল জেলার একটি ছোট্ট নগর পঞ্চায়েত এলাকা। এখানে মোট জনসংখ্যা 10,000-এরও কম। এখানে আছেন মা নর্মদা মাতা, মহাদেব নর্মদেশ্বর, আছে কয়েকটি ওয়াটারফলস। এখানে তিনটি নদীর উৎপত্তি স্থল ও আছে তিনটি পর্বত। নর্মদা, সোন এবং জহিলা নদীর উৎপত্তি এখানে। পর্বত সাতপুরা ও বিন্ধ্য, মহিকাল পর্বত হল অমরকণ্ঠক। আছে কালাচুরির প্রাচীন মন্দির, শ্রীজন্ত, বহু ভেষজ উদ্ভিদের বৃক্ষ, এক মনোমুগ্ধ সবুজ বনভূমি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অঙ্কিতা, তোমরা দেখছো আমার চ্যানেল বং ফ্লাইং বার্ড। কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে খুব ভালো আছো। আমার মধ্যপ্রদেশের যাত্রা শুরু হয়েছিল অমরকণ্ঠক দিয়ে। ট্রেন ছিল আমাদের শালিমা স্টেশন থেকে পেন্ডার রোড পর্যন্ত, রবিবার 8:20 উদয়পুর সিটি সুপারফাস এক্সপ্রেস করে। সেই ট্রেনের অভিজ্ঞতার ভিডিও আমি অলরেডি আমার চ্যানেলে দিয়ে দিয়েছি, যারা দেখোনি এখনও অনুরোধ রইল দেখে নেওয়ার। আমার এই ভিডিওতে থাকবে আজকে পেন্ডার রোড থেকে অমরকণ্ঠক যাওয়ার আমার অভিজ্ঞতার কাহিনী। তো চলো ভিডিওটা শুরু করা যাক। অ্যাট লাস্ট পৌঁছালাম পেন্ডার রোডে। এদিকে মালগাড়ি আর এদিকে কয়লা গাড়ি, আর এই সামনে থেকে আমরা নামলাম জাস্ট। 8 ঘন্টা লেট। ওখানে একজন পুলিশ অফিসার ছিলেন, উনি অনেকটা হেল্প করলেন, বললেন এই সাইড দিয়ে চলে যাওয়া যায় আর এখান থেকে গাড়ি কিভাবে পাওয়া যায় সেটাও বলে দিলেন, কত চার্জ নিতে পারে সেটাও উনি বলে দিলেন। সবই আমি গিয়ে তোমাদেরকে জানাচ্ছি, আগে পৌঁছাই তারপরে। ট্রেন ওইদিকে আমাদের থামিয়েছে, বিরাট লম্বা রাস্তা, এই এতটা রাস্তা হেঁটে এখন যেতে হবে, ওভারব্রিজ ক্রস করে গাড়ি পাওয়া যাবে। পেন্ডার রোড স্টেশনের পেন্ডার রোড লেখা অংশের ঠিক একটু এগিয়ে গিয়ে একটা রাস্তা চলে গিয়েছে, ওভারব্রিজ ক্রস না করে এই রাস্তা দিয়েও ওপার হওয়া যায়। ট্রেন তখন ছিল না বলে আমরা ওপার হয়েছি, ট্রেন দেখে তোমরাও ওপার হয়েও। ওপার হয়েই শুনতে পাওয়া গেল পাখিদের কলরব, গোটা গাছে পাখিতে ভর্তি। পেন্ডার রোড খুবই ছোট একটি স্টেশন, স্টেশনের বাইরেও পাখিদের কিচির মিচির, মন ভরে গেল। পাখিদের আওয়াজটা শোনো, কি আওয়াজ পাখিদের, প্রচুর পাখি, প্রচুর পাখি, পাখিদের অনেক দিন পর এত আওয়াজ পেলাম। পেন্ডার রোড স্টেশনের বাইরেই অটো স্ট্যান্ড আছে, পেন্ডার রোডে যদি কেউ হোটেল নাও তাহলে এইখানের অটো করে তোমরা যেতে পারো। আমরা যেহেতু অমরকণ্ঠক ঘুরতে এসেছি তাই অমরকণ্ঠকের হোটেলেই আমরা ছিলাম। পেন্ডার রোডে থাকলে শুধু ট্রেন ধরারই সুবিধা, কিন্তু রোজ রোজ পেন্ডার রোড থেকে অমরকণ্ঠক যাতায়াতের একটা খরচও আছে আর পরিশ্রমও আছে, তাই আমি বলবো হোটেলটা তোমরা অমরকণ্ঠকেই নিও। এই যে গাড়িটা দেখছো, এই এত বড় গাড়িটা আমরা বুক করেছি, শেয়ারিংয়েও তোমরা যেতে পারো। শুরু করলাম আমরা, এই জাস্ট পেন্ডার রোড থেকে নামলাম, তো নেমে মোটামুটি এখন 5:55 বাজছে, মোটামুটি ওই 4:45 থেকে যাত্রা শুরু করেছি। পেন্ডার রোডের বাইরেই, স্টেশনের বাইরেই দেখবে গাড়ি থাকে, শেয়ারে যদি যাও তোমরা শেয়ারের গাড়িও পেয়ে যাবে, শেয়ারেরও বড় বড় গাড়িগুলো থাকে, মোটামুটি 12-13 জন বসে ওখানে, ঠিক আছে। এবার গ্রামের বিভিন্ন লোকেরাও বসে যায়, তো সেই জন্য বসে ওইখানে গেলে ওটা 150 টাকা করে, তো গ্রামের যারা চেনা থাকে তাদের 100 টাকাতেও যায়, তো এই হচ্ছে বিষয়। আর বাকি আমরা যেটা করেছি সেটা হচ্ছে বুলেরো গাড়ি, বুলেরো গাড়িতে আমরা 3 জনই আছি, আমি আর বাবা মা, আমরা পুরো গাড়িটা বুক করেছি, তো এখান থেকে আমাদের পড়েছে 1200 টাকা, এই হচ্ছে ভাড়া, 1200 টাকায় আমরা 1200 আমরা যাচ্ছি। হোটেলের সামনেই উনি নামিয়ে দেবেন, আমাদেরকে বলেছেন আমাদের হোটেল হচ্ছে অমরকণ্ঠক ইন, তো সেখানে আমরা বুক করেছি। চলো যা যাক, যাত্রা শুরু হলো, দেখা যাক কতক্ষণ সময় লাগে দেখি।
একটা বিষয় বলে রাখি, যে শেয়ার গাড়িগুলোর কথা বললাম, এই বুলেরোর মতো বড় গাড়িগুলোই যায় এখানে। তো শেয়ারিংয়ে এখানে মোটামুটি 10-12 জন লোক অনুযায়ী ডিপেন্ড করে। লোক যদি 10-12 জন থাকে তাহলে ওরা 150 টাকা নেয়, আর যদি 12-13 জনের বেশি লোকজন হয়ে থাকে তাহলে সেখানে ওরা 100 টাকা করে নেয়। আবার কিছু লোকাল লোক যারা এখানকার লোকাল তারা 100 টাকায় দিয়ে থাকে। তবে আমরা ট্যুরিস্ট, আমাদের কাছে 150 টাকাই নেবে, 150 টাকা ধরে এগোনোই ভালো, কারণ যে আমাদের থেকে 100 টাকা ওনারা নেবেন না। আর আমরা যেহেতু টোটাল গাড়িটা বুক করেছিলাম বুলেরো, তাই আমাদের দিতে হয়েছিল 1200 টাকা, ওই হিসাবে একই দাঁড়াচ্ছে। ছোট্ট গ্রাম এলাকা, গ্রামের মধ্যে যেমন হাট বসে তেমনি ছোট্ট ছোট্ট দোকান বসেছে রাস্তার ধারে। জঙ্গলের রাস্তা, তাই কোনো স্ট্রিট লাইট নেই যাতে জঙ্গলের শোভা না নষ্ট হয়ে যায়। গাছগুলোতে দেখো সুন্দর ছোট্ট ছোট্ট আলোক বিন্দু। অপূর্ব সুন্দর আকাশ। আমরা যে রোডটা দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে দুর্গাধারা রোড। এই রোডটা থেকে আমাদের যেতে পড়বে অমরকণ্টক 27 কিলোমিটার, 27 কিমি আমাদের পড়বে। তাছাড়া আরও অনেকগুলো রোড আছে, সেগুলো হচ্ছে জলেশ্বর রোড। জলেশ্বর রোড দিয়ে যেতে 32 কিলোমিটারের মতো রাস্তা পড়বে। আরও দু একটা রোড আছে কিন্তু সেগুলো অনেকটাই ডিস্টেন্স, 42-43 কিলোমিটার, যেটা আমি কখনোই সাজেস্ট করব না। মোটামুটি সব থেকে কম সময় লাগবে এই দুর্গাধারা রোড 27 কিলোমিটার, তারপরে আছে জলেশ্বর রোড 32 কিলোমিটার। বেশ সুন্দর প্রকৃতির রাস্তা দিয়ে যাচ্ছি, দুধারে সুন্দর গাছপালা, গ্রাম্য পরিবেশ, আর এত পাখির ডাক এখানে অসাধারণ লাগছে। জাস্ট এতক্ষণ 8 ঘন্টা যে লেট এলাম সেটা আর মনে হচ্ছে না। দারুণ সুন্দর, দারুণ সুন্দর রাস্তা, রাত্রেবেলায় একটা অন্যরকম। আমার জাস্ট এই রাস্তাটা দেখে আহাটের মতো মনে হতো, আগে সোনি আটে সিরিয়াল, মানে সিরিয়াল হতো না ভূতে, হঠাৎ করে এরকম একটা সুনসান রাস্তায় সাদা কাপড় পরে ভূত দাঁড়িয়ে আছে, ঠিক এইগুলো দেখলেই মনে হয় আন্ধেরা কায়েম রাহেরই অবস্থা। এই বুঝি সাদা কাপড় পরে কেউ এলো, এসে দাঁড়ালো। পাশে ঘন জঙ্গল, শুনছি নাকি এই জঙ্গলে মাঝে মাঝে নাকি ভাল্লুকও দেখতে পাওয়া যায়, মাঝে সাঝে ভাল্লুক থাকতে পারে, বাট এমনিতে জঙ্গল এরিয়া, পুরো দুধারে জঙ্গল। পুরো অন্ধকারে আমাকে ভূতের মতো লাগছে, মোবাইলের টর্চ জেলে আমি কথা বলছি। এইরকম জঙ্গলের রাস্তায় না এখনই মনে হচ্ছে যেন মধ্যরাত, কিন্তু এখন মধ্যরাত নয়, ঘড়িতে এখন 6:30 বাজেনি, 6:20, কিন্তু মনে হচ্ছে যেন মধ্যরাত। এইরকম জঙ্গলের রাস্তা দিয়ে যাওয়ার অভিজ্ঞতা সত্যিই দারুণ। তবে একটা বিষয় যেটা জানলাম, যে এখানে এরকম রাত্রেবেলায় তো গাড়ি যায় না, যদি আমাদের যেমন ট্রেন লেট করলো, আসার কথা 9:00, এখন আমরা যাচ্ছি আর কি, এখন 6:30 বাজছে, তো সেই রকমই ট্রেন লেট করলে মোটামুটি 6:00-7:00 অবধি, লাস্ট 7:00 পর্যন্ত ওই পেন্ড্রা রোডের ওখান থেকে গাড়ি পাওয়া যায়, 7:00, সন্ধ্যে 7:00 অবধি পাওয়া যায়, তারপরে কিন্তু আর গাড়ি এই রুটে যায় না খুব একটা। এবার যদি কেউ চেনা জানা হলো আগে
আগে এসছে, কোনো ড্রাইভারের নাম্বার আছে, এরকম কোনো ব্যাপার যদি থাকে কাউকে কেউ বললো তাহলে যায়। এমনিতে সন্ধে 7টা পর্যন্তই পাওয়া যায়, কারণ যে রাস্তা তো দেখতেই দেখালো আমি তোমাদেরকে কীরকম রাস্তা, তো সেই জন্য টাইমিং হচ্ছে 7টা পেন্ডা রোডের ওখানে। অল্প একটু আলো দেখতে পাওয়া যাচ্ছে ওখানে ফরেস্ট ডিপার্টমেন্টের ওখানে থাকে। রাস্তা মোটামুটি ঠিক আছে, রাস্তা মানে তোমার এমনি মেন রাস্তা, রাস্তা খারাপ না। বৃষ্টি হয়ে রাস্তাটা খারাপ হয়ে গেছে, হ্যাঁ মোটামুটি ঠিকই আছে। প্রথমের দিকে রাস্তাটা মোটামুটি ঠিকঠাকই ছিল, তারপরে কিছু কিছু জায়গায় একটু উঁচু নিচু আছে। বললেন আমাদের যিনি ড্রাইভার দাদা যে কিছুদিন আগে দুদিন ধরে বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির জন্য আরও একটু খারাপ হয়ে গেছে রাস্তাটা। বাকি মোটামুটি ঠিকঠাকই রাস্তা, একটু উঁচু নিচু আছে কিছু কিছু জায়গা। একটু আগেও আকাশে নীলাভ আভা ছিল, এখন দেখো পুরো অন্ধকার, হঠাৎ করে যেন ঝপ করে অন্ধকার নেমে এলো। এর সামনেই হচ্ছে দুর্গাধারা ওয়াটারফলস, কিন্তু অন্ধকারে তো কিছু দেখতে পাওয়া যাচ্ছে না, তবে জলের শব্দ শুনতে পাচ্ছি, জলের আওয়াজ শোনা যাচ্ছে। ব্যাস পৌঁছেই গেছি, কাছাকাছি চলে এসেছি অমরকণ্ঠকের, আর রাস্তা আরও অন্ধকারময় হয়ে উঠেছে। এবার তো মনে হচ্ছে সত্যি সত্যি কারো না কারো দেখা পাবো। গতকাল আমার যাত্রা শুরু হয়েছিল, আর গতকাল ছিল কোজাগরী পূর্ণিমা, পূর্ণিমার চাঁদ। দেখো পূর্ণিমার চাঁদের সাথে সাথেই আমরা চলেছি এই জঙ্গলের রাস্তা দিয়ে, অন্ধকারময় জঙ্গলের রাস্তা সাথে পূর্ণিমার চাঁদ, এক অসাধারণ অনুভূতি যা বলে বোঝানো যাবে না। ব্যাস এবার আমরা এন্ট্রি করছি অমরকণ্ঠকের ভেতরে, এবার স্ট্রিট লাইট দেখতে পাওয়া যাচ্ছে। এতক্ষণ পরে স্ট্রিট লাইট দেখতে পেলাম, অমরকণ্ঠক লেখা আছে, আর প্রথম পেট্রোল পাম্পও দেখা পেয়ে গেলাম আমরা। এইবার একটু শহরে আমরা এন্ট্রি করলাম, জঙ্গলের থেকে একটু বেরিয়ে এসেছি শহরে, অমরকণ্ঠক ঢুকে গেছি। বাস স্ট্যান্ডের কাছাকাছি হচ্ছে আমাদের হোটেল, তো চলো যাওয়া যাক এবার হোটেলে। প্রথমেই বলেছিলাম এটা একটা ছোট্ট জায়গা অমরকণ্ঠক, দেখো রাস্তাঘাটে বেশি লোকজনও নেই, গাড়িও নেই। এটা হচ্ছে মধ্যপ্রদেশের যাত্রী নিবাস, এখানেও থাকতে পারো, এটা বাস স্ট্যান্ডের কাছে। বাস স্ট্যান্ডের এখানেই দু একটা দোকান যা তোমরা দেখতে পাবে, তাছাড়া বাকি এরিয়ায় তেমন কিছু নেই। এটা একটা মন্দির, এই হচ্ছে আমাদের হোটেল অমরকণ্টক ইন, রেস্টুরেন্টও আছে এদের নিজস্ব। চলো ভেতরে যাওয়া যাক, সামনেই হচ্ছে হনুমানজি মন্দির, বেশ বড় তিনতলার বিল্ডিং, সামনে এরিয়াতে গার্ডেন আছে, এটা ফ্রন্ট, এখানে গার্ডেনের মতো আছে অল্প, বাচ্চাদের খেলার প্লে এরিয়া আছে, রেস্টুরেন্ট আছে, মাইকাল রেস্টুরেন্ট। এদের রেস্টুরেন্টেই রাতে ডিনার করব, এখনও সময় আছে, বাচ্চাদের প্লে এরিয়াও আছে, আর এখানে বাইরে খাবার দাবারেরও ব্যবস্থা আছে, এটা রিসেপশন, বাইরে চাইলেও কেউ খেতে পারো। বেশ সাজানো গোছানো ওপর থেকে এটা ভিউ, চলো যাওয়া যাক আমাদের সেকেন্ড ফ্লোরে। এটা ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর থেকে ওপর থেকে ভিউ। এই জাস্ট হোটেল রুমে চেকিং করলাম, এই জাস্ট এন্ট্রি করলাম, আমি চলে এসেছি অমরকণ্ঠক ইন হোটেলে। হোটেলের নাম হচ্ছে হোটেল অমরকণ্ঠক ইন, এবং এদের নিজস্ব রেস্টুরেন্টও আছে, খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে। এই হোটেলে আমরা আছি সুপার ডিলাক্স রুমে, তো রুম ট্যুরটা তোমাদের ঝটপট দিয়ে দিই রুমটা খারাপ হয়ে যাওয়ার আগে, তো চলো শুরু করা যাক। আমরা আছি সেকেন্ড ফ্লোরে, এই হোটেলে লিফট নেই, ইভেন পাহাড়ের জায়গায় লিফট খুব একটা থাকে না হোটেলগুলোতে। আমাদের রুম নাম্বার 201, 201।
এন্ট্রান্স করলাম। বেশ বড় রুম আমাদের, অনেকটাই বড়। এখানে প্রথমেই একটা জুতো দেয়া হয়েছে। ওয়াশরুমটায় পরে আসছি, তো আপাতত এই হচ্ছে রুমে একটা ডাস্টবিন। এইদিকে দিয়েছে ইলেকট্রিক কেটেল, এটা বাবার ব্যাগ ইগনোর করো। এইখানে এত বড় একটা মিরর, ওপরে সাজার জন্য আলো। ড্রেসিং টেবিলটা বেশ বড়ই আছে, তলায় এখানে ল্যাগেজ রাখার জন্য আছে জায়গা। এটা হচ্ছে টিভি ক্যাবিনেট, এসি আর টিভির রিমোট আছে, টিভি চলছে, টিভিও মোটামুটি বেশ বড়ই আছে। এদিকে ক্যাবিনেট, ক্যাবিনেটের এখানে কোনো সময় মনে হয় ফ্রিজ ছিল কি ছিল না জানি না, মোট কথা এখানে ব্যাগপত্র রাখা যায়। ওপরে মেনু কার্ড আছে, দেখছি আমরা কি খাবো রাতে। এখানে আছে একটা উইন্ডো, উইন্ডো তলা থেকে কিছু এখন দেখা যাচ্ছে না, এটা আমি সকালবেলায় তোমাদেরকে দেখিয়ে দেবো কি দেখতে পাওয়া যায়। এর পাশেই বড় একটা ওয়ার্ড্রপ দিয়েছে ব্যাগপত্র রাখার জন্য, বেশ বড় আছে ওয়ার্ড্রপটা। এখানে বাবার ব্যাগ আছে ইগনোর করো, ড্রয়ার আছে, হ্যাঙ্গার আছে, এই বেশ বড় আছে ওয়ার্ড্রপটা। ওয়ার্ড্রপের পাশেই এদিকে হচ্ছে আর একটা উইন্ডো, উইন্ডোতে এখন কিছুই দেখতে পাওয়া যাবে না যথারীতি, ওপরে এসি চলছে। আর এই হচ্ছে সোফা, বেশ বড় আছে সোফা। এখানে ব্যাগ রেখে দিয়েছি আমি অলরেডি টেবিলের মধ্যে, এটাও ইগনোর করো। এখানে জলের জন্য এই ব্যবস্থা আছে, জল দিয়ে গেছে। এই হচ্ছে বেড, বেডের মধ্যে আমার ল্যাপটপ ফোন আছে, এগুলো ইগনোর করো। বড়ই আছে বেডটা, বেশ অনেকটা বড়। এখানে ফোন আছে, আর এই হচ্ছে তোমার টোটাল রুম। বেডের পাশেই এইখানে যে জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে এটা ওয়াশরুম। বেশ বড়, মানে এই জায়গাটা অনেকটা বড়। ওপরে পাখা আছে, এসি আছে। এবার চলে আসি ওয়াশরুমে। একটা স্লিপার দিয়েছে, ওয়াশরুমটা বেশ বড়ই, বেশ বড় এরিয়া জুড়ে। এই জায়গাটা সেই জায়গাটা যেটা বেড থেকে দেখাচ্ছিলাম। একটা ডাস্টবিন দিয়েছে, বেসিন আছে, মিরর আছে, ওপরে এই অংশটা থেকে খুব আওয়াজ দিচ্ছে। এটা জেল দিয়ে দিয়েছে, হ্যান্ড জেল বেসিন। আর এখানে টাওয়ালও দিয়ে দিয়েছে, টাওয়ালের পাশেই এখানে বালতি মগ দিয়ে দিয়েছে, এটা মেন কাজ করার জায়গা। আর এখানে শাওয়ারও আছে, সমস্ত কিছুই দেওয়া আছে, আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। এখানে সোপ সাবান কি দিয়েছে, এখানে মেডিমিক্স, আর এটা কি কেশ কান্তি। আচ্ছা, কেশ কান্তি শ্যাম্পু আমি জানি না, মেডিমিক্সের নাম শুনেছি, জানি না হবে হয়তো কেশ কান্তি, কিছু ভালো হতে পারে আমার আইডিয়া নেই। তো যাই হোক, বেশ বড় কিন্তু ওয়াশরুমটা, কত বড় দাঁড়া তোমাদের দূর থেকে দেখাচ্ছি। এই দেখো, এ পোর্শন থেকে এ পোর্শন পর্যন্ত দৌড়ে বেড়াতে পারবে। এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, অনেকটা জায়গা। এই হচ্ছে আমাদের রুম, এখানে আমরা থাকবো দুদিন। এদের বিভিন্ন রকম রুম আছে, ডিলাক্স রুম আছে, সুপার ডিলাক্স আছে, ট্রিপল বেডও আছে, মানে তিনটে বেড, দুটো বেড আর সাথে একটা বেড, মানে ট্রিপল বেডেরও রুম আছে সিঙ্গেল বেড আর ডবল নিয়ে। আর ফোর বেডেরও রুম আছে, চারটে বেডও আছে, মানে দুটো ডবল বেড আছে। তো এরকম বিভিন্ন রুম আছে। তো আমরা আছি সুপার ডিলাক্স রুমে। সুপার ডিলাক্স রুমটা একটু বড়, যেহেতু আমরা তিনজন অ্যাডাল্ট, প্রথমে ভেবেছিলাম ট্রিপলেরটাই নেব, কিন্তু ট্রিপলটা কীরকম বলো তো, দুটো বেড আছে আর একটা বেড আছে ঠিকই, কিন্তু রুমটা খুবই ছোট, মানে এদিকে গিয়ে এদিকে, এইটুকুর মধ্যে না আমাদের একটু অসুবিধা হয়। তিনজনেই অ্যাডাল্ট, তাই আমরা একটু বড় রুমই প্রেফার করি, সবসময়তেই আমরা একটু বড় রুম নিয়ে থাকি, দেখেছো হয়তো তোমরা। এবার যার যার বেসিসে যেমন যেমন প্রয়োজন, ডবল বেডেরও রুম আছে, সেরকম সমস্ত রকম রুম আছে। রুম কিন্তু নিট অ্যান্ড ক্লিন, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ফ্লোরও খুব সুন্দর। তো আর বেশ সুন্দর, হ্যাঁ সেটা ঠিক, সাজানো গোছানো বেটার, ড্রেসিং ওয়ার্ড্রপ আর বেশ বড়ও আছে, জায়গাটাও বেশ বড় আছে। আর এর রুম রেট যদি বলো, সুপার ডিলাক্স রুমের রুম আমাদের পড়েছে 4,000 টাকা করে। থ্রি বেডের যা চার্জ, ফোর বেডের যা চার্জ, তার থেকে বেশি এটা চার্জ, কারণ যে ওটা হচ্ছে, এটা হচ্ছে সুপার ডিলাক্স রুম, এসি উইথ এসি, এসি তো আছে। তো এই হচ্ছে ভাড়া, রুমটাও বেশ বড়ই আছে, বেশ বড়, এমনকি ওয়াশরুমটা পর্যন্ত বড়। একটু পাহাড়ির মতো জায়গা,
সেই বিষয়ে রুমটার ভাড়া বেশি আছে, কারণ এখানে ম্যাক্সিমাম সময় আশ্রমে বেশি থাকি। হ্যাঁ, এখানে অনেক আশ্রমও পেয়ে যাবে, প্রচুর আশ্রম আছে। বেশিরভাগ এখানে তীর্থযাত্রীরাই আসে, তো এবং এখানকার লোকেরাও বলছিল যে এখানে প্রচুর আশ্রম আছে, গুরুদুয়ারা আছে, গুরুদুয়ারাতে থাকার ব্যবস্থা আছে। আশ্রমের কিন্তু ভাড়া অনেকটাই কম, 1500 থেকে 1700 টাকা ভাড়া হচ্ছে আশ্রমে থাকার। কাল সকাল থেকে শুরু হয়েছে বেরোনোর প্রোগ্রাম, তারপরে তো বেরোলাম, দেখলে ট্রেন লেট, তারপরে এলাম, আর ভালো লাগছে না। তো আর কি এবার ফ্রেশ হবো, ফ্রেশ ট্রেশ হয়ে আবার ডিনার করবো, কারণ যে আজকে অনেকটা লেট হয়ে গেছে, আজ আর কোথাও ঘুরতে যাওয়া যাবে না। তাও যদি একটু আগেও আমরা বিকালের দিকেও আসতাম, তাহলে সন্ধেবেলায় এখানে সন্ধ্যা আরতি হয়ে থাকে নর্মদা মাতার, তো নর্মদা মাতার আমরা সন্ধ্যা আরতিটা দেখতে পেতাম, কিন্তু সেটাও আর হবে না, কারণ যে সে সময়ও পেরিয়ে গেছে আমাদের। তো আর কি আজকে আর কিছুই হবে না, শুধু ডিনার করব। ডিনারে কি খাবো সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, কারণ যে এই হোটেলের আমাদের ফার্স্ট ডে ফার্স্ট ডিনার, তো অবশ্যই সেটা তো দেখাবোই। আর একটা বিষয়, এই হোটেলের কিন্তু পুরোটাই ভেজ, এই হোটেলের না এখানে বেশিরভাগই ভেজ, কারণ যে এটা তো একটা তীর্থস্থান, নর্মদা নদীর উৎপত্তি স্থল, মা নর্মদার বাস এখানে, তো সেই জন্য এখানে ভেজই বেশি। তো এইটাও হচ্ছে ভেজ মানে হোটেল। রাতের ডিনার চলে এসছে আমাদের, এখানে আছে মিক্স ভেজ, আর এটায় আছে আলু গোবি। এখানে লেবু পেঁয়াজ লঙ্কা দিয়ে গেছে, আর সাথে আছে গরম গরম রুটি, হাতে করা রুটি। হচ্ছে আজকে আমার রাতের ডিনার, আলু গোবি, মিক্স ভেজ আর রুটি। তো এই এই ডিনারে আমরা অর্ডার করেছি, আর কি ডিনার করব, আর এবার ঘুমিয়ে পড়ব। কাল সকাল থেকে শুরু হচ্ছে অমরকণ্ঠকে ডে ট্রিপ। আর সব থেকে ভালো লেগেছে আমার এই আসার রাস্তাটা, পেন্ডার রোড থেকে নেমে যে অমরকণ্ঠকে আসার রাস্তাটা অসাধারণ। অন্ধকার জঙ্গলের মধ্য দিয়ে এলাম, আর মনে হচ্ছিল যেন সেই আহাটের কথা মনে হচ্ছিল, হঠাৎ করে কোনো যেন কেউ সাদা শাড়ি পরে দাঁড়াবে, আমার সত্যি মনে হচ্ছিল ওই রকম, পুরো অন্ধকার রাস্তা। তো বেশ ভালো লাগলো আর কি, আর তার মধ্যে সব থেকে ভালো লাগলো পাখিদের কলরব, খুব সুন্দর লাগলো। অনেক দিন পর আমি এত পাখিদের এত মানে আওয়াজ শুনতে পেলাম, অনেক দিন পর। তো এই ভালো লাগলো, এই দিয়েই আজকের ভিডিওটা আমি শেষ করছি। আমার ভিডিওটা কেমন লেগেছে সেটা অতি অবশ্যই জানাবে, আর আমার ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, আর অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশে যে বেল আইকনটা আছে ওটা ক্লিক করে দিও, ইনস্টাগ্রাম ফেসবুক পেজেও আমাকে ফলো করো। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য